বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। রূপার ছাদ বাগানে তোমাদের সবাইকে স্বাগতম। কদবেলের ফুল ফোটা থেকে শুরু করে কিভাবে ফুল ঝরা রোধ করা যায়, আজকে আমাদের আলোচনার এটি মূল বিষয়। যারা ছাদে কদবেল চাষাবাদ ও কদবেলের ফুল ফল এর পরিচর্যা সম্পর্কে জানতে চাও, তারা না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখো, আশা করি উপকৃত হবে। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক। কদবেল খুবই সুস্বাদু একটি ঔষধি গুণসম্পন্ন ফল। দেখতে টেনিস বলের মতো এই ফল তখন পাওয়া যায় যখন অন্য কোনো ফল বাজারে পাওয়া যায় না। বিশেষ করে বর্ষার শেষে এই কদবেল বেশি পাওয়া যায়। কদবেল শরীরের রক্ত পরিষ্কার করতে সাহায্য করে, বুক ধড়ফড় এবং রক্তের নিম্নচাপ রোধেও সহায়ক ভূমিকা পালন করে। গুড় বা মিশ্রির সঙ্গে কদবেল মিশিয়ে খেলে শরীরের শক্তি বাড়ে এবং রক্তস্বল্পতা দূর হয়। কদবেলে রয়েছে ট্যানিক নামক উপাদান, যা দীর্ঘস্থায়ী ডায়াবেটিস ও পেট ব্যথা ভালো করে। পাকা কদবেল ছোট বড় সব বয়সের মানুষই খেতে খুবই পছন্দ করে। কদবেল গাছে সাধারণত ফাল্গুন থেকে চৈত্র মাসের মধ্যে ফুল আসে। শরৎকালে বা সেপ্টেম্বর মাসে এই ফল পাকতে শুরু করে। ফল তোলার সময় কিছু অতিরিক্ত ডালপালা ছেঁটে দিলে ভালো হয়। অতিরিক্ত ডালপালা ছাঁটাই করার ফলে পরবর্তী বছরগুলোতে বেশি ফল আসবে। প্রতি বছর ফল তোলার পর গাছের গোড়ার মাটিতে সার দিতে হবে। প্রতি টবে ইউরিয়া সার 150 থেকে 250 গ্রাম, এমওপি সার 100 গ্রাম, টিএসপি সার 100 গ্রাম দিতে হবে। এর সাথে 2 কেজি কম্পোস্ট সার মিশিয়ে দিতে হবে। আগাছা পরিষ্কার করে নিয়মিত গাছের গোড়ায় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ফাল্গুন চৈত্র মাস কদবেলের ফুল ফোটার সময়। এই সময় কদবেল গাছে ফুল আসলে ফুলের সঠিক যত্ন নিতে হবে। ফুল আসার সময় সাধারণত বিটল পোকা, পাতাখাদক পোকা ও পিঁপড়ের আক্রমণ হয়ে থাকে। এই ধরনের পোকার আক্রমণ দেখা দিলে সাইপারম্যাথ্রিন অথবা ম্যালাথিয়ন 57EC গ্রুপের ঔষধ প্রতি সপ্তাহে 2 বার বিকালে ভালোভাবে গাছ ভিজিয়ে স্প্রে করতে হবে। এছাড়াও অনেক সময় দেখা যায় গাছের ফুল ঝরে যাচ্ছে। অতিরিক্ত পরিমাণে ফুল ঝরা দেখা দিলে গাছের গোড়ায় প্রতিদিন বিকালে অল্প অল্প করে পানি দিতে হবে এবং গাছে মেনকোজেব গ্রুপের ছত্রাকনাশক ও এর সাথে সোলুবার বোরন একসাথে করে দিয়ে 1 সপ্তাহে 2টি স্প্রে করতে হবে। মেনকোজেব গ্রুপের ঔষধ প্রতি লিটার পানিতে 2 গ্রাম এবং সোলুবার বোরন প্রতি লিটার পানিতে 1.5 গ্রাম করে দিয়ে স্প্রে করতে হবে। 15 থেকে 20 দিন অন্তর অন্তর গাছের গোড়া খুঁচিয়ে মাটিটাকে ঝুরঝুরে করে দিতে হবে। তো বন্ধুরা, এইভাবে যদি সঠিক পরিচর্যা করা হয় তাহলে ছাদে টবের মধ্যে প্রচুর পরিমাণে কদবেল ধরানো সম্ভব। বন্ধুরা, আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস ও শেয়ার করো। আর আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। আল্লাহ হাফেজ।